কেজিএফের ক্লিপ লাগায় নাও তুমি ভাব, আর এ কেজিএফের ক্লিপ লাগায় নাও তুমি ভাব, আমাদের মতো ছোট ছোট রোস্টারদের হাতে খাইবা তুমি ঠাপ, আর আমরা হইলাম তোমার বাপ। আরে কোন ভোঁক রা এ বদতমিজ, জলদি ওয়াজ হাটো না মাইকে চোদো। আরে কেজিএফের ক্লিপ লাগাক না হলে তোর বাপের ক্লিপ লাগাক, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওর ব্যক্তিগত ভিডিওর ব্যাপার, ওর অ্যাডভান্স আর্মির ব্যাপার, সেটা তোর মাথা চলছে কেন রে বাল? কি বললি আব্বা? কিটা আব্বা হচ্ছে তোর অ্যাডভান্স আর্মি, আর অ্যাডভান্স আর্মি মানে জানিস তোর আব্বা। আরে অ্যাডভান্স আর্মি অ্যাডভান্স হচ্ছে দিয়ে তোরা কামাইস ভিউ, আরে অ্যাডভান্স আর্মি অ্যাড করে কামাইস ভিউ। আব্বা কি বলছিস যে পাইতে আছে কে ফর ইউ? বা 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 মাদার চোদ, কি বললি থাপ খাওয়ার কথা? আরে বোকা চোদা, নিজে আগে থাপটা খেতে সহ্য কর, আর বোকা চোদা নিজের আর নেই ধং, আবার ভিডিওতে এসে মারে বাল ছাল, কে নাকি কার আব্বা? আরে বাল তোকে আর কত বুঝাবো, তুই তো কি বলবো আর, তোর নামে তো বাল, আর কোন দিকে তুই হ্যাটার বাল রোস্টার, বালে তোর বালে সবজি, তোর নিজেকে রোস্টার মনে করতে না, তুই কোন দিকে তুই রোস্টার হয়ে গেলি মারা। তুই আগে ভালো করে ভিডিওটা বানাতে শিখ, তারপরে তো ভাষণগুলো মারবি, তাহলে তো একটু ভালো লাগবে। আর কি বললি? অ্যাডভান্স আর্মি অ্যাডভান্স আর্মি। আরে বোকা চোদা, অ্যাডভান্স আর্মি অলওয়েজ ফায়ার, ফায়ার থাকবে আর থাকবেই। আমারও মনে হচ্ছে তোকে থাপ্পর দিয়ে কিলিয়ে ফেলে দিই, বাট এটার পার্থক্য রাখ, তুই বাংলাদেশে আছে আমি ইন্ডিয়াতে, এটার জন্য না তো তোকে বাড়িতে গিয়ে মেরে আসতাম রে। হে গাইস আসসালামু আলাইকুম, ইসমি আরিফ, ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবর মতো আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজ তোমাদের মাঝে, তো চলো ভিডিওটা করি স্টার্ট বেশি না বকবক করে। এরকম একটা দুইটা পাপে ভিন্ন ভিন্ন জিমেল খুলে একাই 20-30টা কমেন্ট দিয়ে হেড দিতে আসে। আরে বোকা চোদা, মূর্খ আর্মি মানে বুঝস, গন্ড মূর্খ আর্মি মানে কি জানস? আর্মি মানে কি সেটাই বুঝে না, তারা এর হেড থেকে অল্প শিক্ষা অর্জন করছে, তারা জানে আর্মি মানে সেনাবাহিনী বা সৈন্য। কথা আছে না অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর্মি মানে শুধু সেনা সৈন্য সেনাবাহিনী না, আর্মি মানে কটক মস্ত বড় দল, ফৌজ, সংঘ, সংগঠন বিপুল বা বিরাট সংখ্যা, এরকম আরো অর্থ আছে দেখে না। আর্মি মানে যে এগুলো আছে লেখাপড়া না জানলে জনাব এখান থেকে একটু শিখে নিতে পারেন। আমি আর্মি বলি কেন, আর্মি ওয়ার্ডটার মাঝে একটা পাওয়ার ভাইব আছে, আমরা ভাই ব্রাদার্সরা একত্রে একটা শক্তিশালী গোত্র, কোনো পাগল চুলার ভাব নাই আমাদের অস্ত্র। আমি আমার অডিয়েন্সকে ভালোবাসি এবং এদের প্রত্যেকজনকে সিংহের নজরে দেখি, বিলায়ন না, সবাইকে ভালোবাসি বলে সবাইকে একটা ওয়ার্ড দিয়ে শনাক্ত করতে চাই। And this is Advanced Army. I love you, Advanced Army. I love you so much. কথা কইলে অ্যাডভান্স আর্মি আর অ্যাডভান্সের হোগা জ্বলবে এই ভিডিওটা দেখার পরে। ভাই হোগা জ্বললে কিছু করার নাই, কিন্তু কথা আমার কইতেই হইব। তুই আমাদের হোগা জ্বলার আগে তোর পিছন মেরে আমি তোদের পিছনটা জ্বলিয়ে দিব। আর তুই কি বলি অ্যাডভান্স আর অ্যাডভান্স আর্মির পাছন জ্বলাবি? বা বা মাদার চোদ, বা মাদার চোদ, বা। আরে তুই আগে অ্যাডভান্স আর্মির পাওয়ারটা দেখে নে, তারপর তো অ্যাডভান্স এর কাজ যাবি। তুই আগে সেনাবাহিনীর সাথে ই করবি, তাহলে তো মহারাজের কাছে যাবি। বোকা চোদার মতন ফাউল মাখা কথা বলবি, দে বস্তি ছেলেদের মতন চাল করবি, তোকে তোকে সাপোর্ট করবে রে বোকা চাদা। মা কি মমতা বাপ কা রোড, জো ভি সামনে আয়া উড়া দুঙ্গা মাদারবোর্ড। ওয়েল ডান, ওয়েল ওয়েল ওয়েল, আগে ব্রাউজ ইন আটলান্টা। তুই আমার একটা জিনিস বুঝাতো, এত আর্মি আর্মি চোদা আছে, এই আর্মি গুলো লেগে জীবনে কি করছস, মানে জীবনে কি না করছস আমার একটু বুঝাতো। আচ্ছা ধর আমি মাইনা নিলাম তোর অ্যাডভান্স আর্মির লেগে, তুই জীবনে অনেক কিছু করছস, অনেক লড়াই করছস, অনেক যুদ্ধ করছস, তারপর স্বাধীন হইছস, কিন্তু 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 এই যে ইউটিউবিং এ যে আয়সা আর্মি চোদাস গ্যাং বানাস, মানে কি ইউটিউবিং করতে আসছস না গ্যাং বানাইতে আসছস আমার? আরে বোকা চোদা, তুই যদি আর্মি শব্দটা বুঝতি তো কেন তুই ফালতু ভিডিওটা বানাতিল দে, আরো এই মান সম্মানটা ডাউন করতিলি রে বোকা চোদা। ও ভুলে গেছিলাম তোর মান সম্মান নেই, লাউরার বাল আছে, তো কেমন করে তোর কি হবে, মাথে বোধায় ঢুকিয়ে দেবে, তখন আবার আর্মির শব্দটা বুঝতে পারবি রে বোকা চোদা। আরে বোকা চোদা তুই কি বললি, ইউটিউবে এসে গ্যাং বানাস না কি বাল বানাস না কি? আরে বোকা চোদা তো গ্যাং বানাবো না, তোদের মতন আবল মাখা কিছু রুস্টারদের জন্য তো গ্যাংটা বানাতে হচ্ছে না, না তো আবার শাসন করবে কে, তোর আব্বা গুলো হবে টা কে? জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে।
একটু বুঝা তো। আবার আমাদেরকে তুই টিচার হইয়া মানে আমাদেরকে শিখাস আর্মি মানে কি, আর্মি মানে সৈন্য সেনাবাহিনী না আরো অনেক কিছু? আচ্ছা আমরা মাইনা নিলাম অনেক কিছু। মানে গাইস তোমরা অ্যাডভান্সের একটা জিনিস লক্ষ্য করবা, মানে মাদার চোদে এত বড় বড় কথা কয়, মানে এত বড় বড় কথা কয় মানে বলার বাইরে, নিজের নিজে অনেক বড় মনে করে। এই গাইস ওই যেমনে কথা কয় মানে বাংলাদেশের ভিতরে ওই সবচেয়ে বড় হেডার বান, মানে ওরই সাবস্ক্রাইবার আছে, ওরই ফ্যান ফলোয়ার আছে, আর কারো নাই, ওই একলাই মানে সব বাল ওই হালাইছে। আরে বোকা চোদা, ওই কেন টিচার হতে যাবে? ওই তো টিচার আছে তোর বাপ অ্যাডভান্স। আরে অ্যাডভান্স আর্মি তো টিচার থাকবে না, তো কে থাকবে বল? তোকে তো আর কেউ চুদতে পারবে না। হেডার বালের কথা বলছিস, সবই কিছু বুঝছিস, তবে আবার কেন হেডার বালের ভিডিও বানাচ্ছিস রে বোকা চোদা? হেডার বাল, তুই আমার কি বালদি করলি ভাই? অ্যাডভান্স আর্মি মাছি, অ্যাডভান্স আর্মির পাওয়ারটা জানিস? অ্যাডভান্স আর্মির তো তোকে এমন করে নিচে নামাবে না, তো চ্যানেল ম্যানেল উড়িয়ে দেবে জানিস তো। হেডার বালের মতন মাদারচোদ বলে চলে যাচ্ছে দিন দু পরে। আবে বোকা চোদা, তুই রোজা টোজা করেছিস না মুসলিমের মধ্যে কলঙ্ক তোর? তোমরা ভালো মতোই জানো অডিয়েন্স ক্যামেরার সামনে একটা মাইয়া রাখলে ভিউ এমনিতেই বাড়ে, মানে অন্য মানুষরা মেয়ে নিয়ে ভিডিও বানালে তখন দোষ মানে অন্য মানুষের বেলায় ষোলো আনা আর নিজের বেলায় চাইরা আনা। আমি কি বাড়িয়ে বলেছি? না রে হেডার বাল, তুই কমিয়ে বলেছিস। আর কি বলি মজাদার আদিবা? আরে আদিবা ইসমি ক্রাশ ছিল মজাদার, আর মজাদার আদিবা তো লাভ স্টোরি চলছে। আর কাপল ব্লগার কি বলছিস? কাপল ব্লগার মতন চুম্মাচাটি করে ভিডিও বানাচ্ছে নাকি রে বোকা আছোদা? হেডার বালের মতন কথা বলছিস তুইও? ভিডিওটা নে ভিউ তখন আর কি বলবি, মুজাহিদ ভাইয়ের নামে বদনাম করে কাঁপাইতে হবে তোকে ফরিও। হেডার বাল গুলো তোরা যদি পারিস না যদি ভি কমাইতে, কল বসুন কর না মুজাহিদ ভাইয়ের সাথে, কল বসুন কর ভালো করে ই কর ভিডিও বানা, মুজাহিদ ভাইয়ের দুর্নাম করে তোর লাভটা কি হবে? আর কি বললি? কাপল ব্লগার লুচ্চা মুগিরি। আরে লুচ্চা মুগিরি তার তুই তুই করছিস রে বোকা চোদা? লুচ্চা মুগিরি করে কোন জানে তুই কি করলে যে তুই এই দেশ খুঁজে নিলি, মানে ভিউতে কামাইতে হবে তো। ওরা দুজনই আমার গুরু, এদেরকে নিয়ে আমি রোস্ট কেমনে করব শুরু? রোস্ট তো করবো তাদের যারা করেছে এই কন্ট্রোভার্সিটি সৃষ্টি, কেন তাদের এত কুদৃষ্টি? তো গাইস এখন তোমাদের মনে হতেই পারে যে আমি কাদের কুদৃষ্টির কথা বলতেছি, আর কারাই বা সজীব ভাই আর মুজাহিদ ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিছে। ঝগড়াটা লাগাই হচ্ছে কিছু বোকা চোদা অডিয়েন্স যারা 500টা জিমেল দিয়ে 500টা কমেন্ট করার মতো ক্ষমতা রাখে, আর তাদের ফুটকির মধ্যে অল টাইম আগুন জ্বলা থাকে, যে আগুনের তাপে তারা সজীব ভাইয়ের কমেন্ট বক্সের মধ্যে গিয়ে সজীব ভাই যে কমিউনিটি পোস্টগুলো করে ওই পোস্টের মধ্যে ওই পোস্টগুলো ক্যাপশন যদি তুমি চেক করো তাহলে দেখতে পারবা যে হুইজ নেক্সট অথবা নেক্সট রোস্ট নামে কিছু লিখে দেয়, আর ওই পোস্টের কমেন্ট বক্সগুলোর মধ্যেই অ্যাডভান্স গেমিং রোস্ট, অ্যাডভান্স গেমিং রোস্ট, অ্যাডভান্স গেমিং রোস্ট। কি রে বোকাচুদার বাল, অ্যাডভান্স গেমিং কি তোর নানির বিয়া করছে যে অ্যাডভান্স গেমিং রে রোস্ট করতে হইব? আরে বোকাচুদার বাল তোরা কেন বুঝস না, রোস্ট তারই করা যায় যে আবাল, যে ক্রিঞ্জ, যে ছাগল, যে পাগল, তাকেই রোস্ট করা যায়। এগুলোর মধ্যে কোনটা করছে রে অ্যাডভান্স গেমিং, যে অ্যাডভান্স গেমিং কে রোস্ট করতে হবে? তোরা সোকল অডিয়েন্সগুলো চাইছস তাই মুজাহিদ ভাইকে নিয়ে সজীব ভাই কথা বলছে, আর এভাবেই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। তো এখন দেখলাম যে সজীব ভাই একটা ক্যাপশন লিখছে, আর ওই ক্যাপশনের মধ্যে লিখছে সে নাকি ইউটিউব ছেড়ে দেবে, আর সে যদি ইউটিউব ছেড়ে দেয় তাহলে বুঝে নিস তোদের মতো কিছু আবাল চুদা অডিয়েন্সদের জন্যই সজীব ভাই ইউটিউব ছেড়ে চলে গেছে সাদিকুল ভাইয়ের মতো। তো যাই হোক তোমরা বলো গাইস, এই বোকাচোদার লগে তোমাদের পরিচয় করাই দিই। এই বোকাচোদার নাম হয়েছে অ্যাডভান্স পিচ্ছি, মানে রোস্টিং জগতে নতুন আইছে। তোরে কইতাছি বুঝছস, এই যে তুই অডিয়েন্সের দোষ দিলি না, যে অডিয়েন্স অডিয়েন্সের সব দোষ, মানে এই বোকাচোদা কইতে চাইতাছে যে অডিয়েন্সের সব দোষ। এই মাঙ্গের নাতি অডিয়েন্সের দোষারোপ কইরা চলে গেল, মানে এই মাঙ্গের নাতি বোঝে না যে অডিয়েন্স ভালো কমেন্ট বাজে কমেন্ট করতেই পারে, খারাপ কমেন্ট এন্ড বাজে কমেন্ট করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। মাঙ্গের নাতি যেই অডিয়েন্স গুলারে তুই দোষারোপ করতাছস এই অডিয়েন্সের ব্যাপারে তুই কিছুই জানোস না, এই অডিয়েন্সরা চাইলে তোরে টাইনা নিচে নামাইতে পারে, এই অডিয়েন্স চাইলে তোরে টাইনা উপরে উড়াইতে পারে, তুই নাকি কইতাছস সব অডিয়েন্সের দোষ বোকা চোদা। আরে বোকা চোদা হেডার বাল, অ্যাডভান্স পিচ্ছি তো ঠিক কথাগুলো বলেছে, তুই কি হেডার বালের মতন কথা বলছিস? তুই মুজাহিদ ভাইকে নিয়ে দুর্নাম করছিস, আর কি বললো পিচ্ছি? পিচ্ছি বললো কি যে আমি মুজাহিদ ভাইকে আর আই এম সবুজ, মানে সজীব ভাইকে দুজনকে সম্মান করে দিলছে মানে, আর তোর মতন বোকা চোদা নাকি হেডার বাল যে বকছিলি? আর কি বললি আমার ওয়াল ওয়াল ছাল ওয়াল ওয়াল? আরে তোর বোকা চোদা, তুই ফরিয়ে কাঁপিয়ে বাল ছিল লিস বোকা চোদা? আর তোর আগে ওয়াশ টাইমটা পুরোনো, তারপরে তখন এইগুলো বাল ডাবল মাখা কন্টেন্ট বানায়। আর কি বলি অডিয়েন্স নামাতে পারবে উঠতে পারবে? এটা তো কথা ঠিক হলেও বাস্তব না, কিন্তু বাট তোর স্কিল লাগবে, তোর
স্কিল তো নেই, তুই হেডারওয়ালের মতন ক্যান্ডন বানিয়ে তুই ওই স্কুলে উঠতে পারবি? হেডারওয়ালের মতন কথা বলছিস, আরে হেডারওয়াল তুই কি বাল জানিস যে বকছি দেয় পিচ্ছিকে নিয়ে অ্যাডভান্স কে নিয়ে, আরে অ্যাডভান্স আর্মি কে নিয়ে তুই কন্ট্রোভার্সি শুরু করেছিস? অ্যাডভান্স আর্মি করলে সইতে পারবি তো? কারো যদি খারাপ লেগে থাকে তো সরি, বাকি বলবো কিছু বলার নাই। বেয়াদবি বেশি হয়ে যাচ্ছে দিনের দিন, তো বেয়াদবি তা ঠিক করতে হলে তো একটু গাল গাল দিতে হবে। আর আরিফ গেমিং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও নতুন নতুন ভিডিও পানে কে লিয়ে। তো চলো বাই বাই, টেক কেয়ার। যাওয়ার আগে একটা কথা বলে যাই, এক্স কে নিয়ে কিছু কমেন্ট গুলো বলো তো, মানে এরপরে এক্স কে নিয়ে একটা ভিডিও আসছে।